আসসালামু আলাইকুম। আমি মেইনলি আজকে যারা লাইভে আছেন তাদের জন্যই আসলে আজকে আমার একটি বিশেষ লাইভ আর কি। আমি অনেকদিন পরে লাইভে আসি। আজকে বিজয়ের 49 বছর পর অথবা আমরা 50তম বিজয় দিবস যদি বলি, এই দিনে আমি প্রথমেই যাদেরকে স্মরণ করতে চাই, আমাদের লাখো শহীদ যাদের রক্তের অবদানে আমরা আজকে বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই শহীদদেরকে যিনি প্রেরণা জুগিয়েছিলেন, শহীদদেরকে এই দেশ স্বাধীনের জন্য যিনি ব্যাকএন্ড থেকে লিড দিয়ে গিয়েছিলেন, যে ব্যক্তিটির বাংলাদেশে জন্ম না হলে হয়তো আমরা আজকে বাংলাদেশ পেতাম কিনা অনেকেই আমরা সন্দেহ করি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এই বঙ্গবন্ধু এবং ওনার পরিবার, এটা আমাদের জীবনের জন্য এক ইন্সপাইরেশন। আমরা হয়তো অনেক সময় ধারণা করি যে বাংলাদেশের হয়তো জন্মই হতো না যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো। এর সাথে আমি আরেকটা লাইন অ্যাড করতে চাই, ডিজিটাল বাংলাদেশের হয়তো জন্মই হতো না যদি কিনা আমরা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার দ্বারা নেতৃত্বে না আসতাম। সো আমি ওনাকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। যখন পৃথিবীও এত অগ্রিমভাবে চিন্তাভাবনা করতে পারেনি, হয়তো অ্যামাজনের নাম তখন আমরা মাত্র শোনা শুরু করেছি, হয়তো আলিবাবার নাম অল্প কিছু মানুষ আমরা জানি, হয়তো ডিজিটাল ওয়ার্ল্ড বলতে কী বোঝায় আমরা অল্প কিছু মানুষ জানি। ঠিক ওই মোমেন্টে আমি নিজেও মাত্র সদ্য স্টুডেন্ট থেকে বের হয়েছি, পাশ করেছি আর কি অনার্স। যখন আমি ডিজিটাল বাংলাদেশ শব্দটার সাথে পরিচিত হই, আমিও একটু কনফিউজ ছিলাম কী এই ডিজিটাল বাংলাদেশ, কী করতে পারবে আসলে এই ডিজিটাল বাংলাদেশ দ্বারা। কিন্তু আজকে এই 12 বছর পরে এসে আমরা সবাই উপলব্ধি করতে পারছি ডিজিটাল বাংলাদেশের প্রয়োজনীয়তা কী, ডিজিটাল বাংলাদেশ মানুষের জীবনের সাথে কীভাবে মিশে গেছে, ডিজিটাল বাংলাদেশের সাথে স্বপ্নের কোথায় মিল, ডিজিটাল বাংলাদেশের সাথে ইভ্যালির কোথায় মিল। আমি তাই জননেত্রী শেখ হাসিনা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাদের এই ডিজিটাল দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং উনি আমাদেরকে স্বপ্ন দেখা শিখিয়েছেন। এরই সাথে আমি আরও একটি নাম আজকের দিনে স্মরণ করতে চাই, এই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ICT বিভাগীয় উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশ গড়ের আর্কিটেক্ট যাকে বলা হয়, শেখ হাসিনা আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ উনি করে দেখাবেন। কিন্তু এর পিছনে নেতৃত্ব যে ব্যক্তিটি দিয়ে যাচ্ছেন, জননেত্রী শেখ হাসিনা ওনার পুত্র, সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়কে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি। আজকে আমরা যারা টেকনোলজি বেসড বিজনেস করার স্বপ্ন দেখছি, যারা আজকে টেকনোলজি বেসড বিজনেস করতেছি, উনি এই দেশের আমাদের তরুণদের মধ্যে যেই উদ্দীপনাটা তৈরি করে দেন, উনি যেই ঘোষণাগুলো দেন সেগুলো আমাদের আলাদাভাবে অনুপ্রেরণা যোগায়। উনি ঘোষণা দিয়েছেন আমাদের দেশ শুধুমাত্র আর ফলোয়ার থাকবে না, আমাদের দেশ উদ্ভাবন করবে, আমাদের দেশেই ডিজিটাল টেকনোলজিতে লিড দিবেন, উদ্ভাবকরা এখান থেকেই নতুন নতুন টেকনোলজি তৈরি করে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেবে। আমি ওনার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের দিনে। এছাড়াও স্পেশাল কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ICT বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলককে, ওনার প্রতি আমি স্পেশালি কৃতজ্ঞ। উনি ওনার একটা লাইন যখন বলেছিলেন বাংলাদেশের অ্যামাজন হবে ইভ্যালি, আমি জানি না ইভ্যালি আপনাদের মাঝে এখনও অ্যামাজন হতে পেরেছে কি না, কিন্তু ওনার কাছে আমি প্রতিজ্ঞা করেছি যে অবশ্যই ইভ্যালি আপনার অ্যামাজন থেকেও একটা বড় প্রতিষ্ঠানের গড়ার স্বপ্ন দেখছে, আপনি বাংলাদেশের মাটিতে একটি অ্যামাজন অবশ্যই পাবেন। আমি ওনাকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি ডিজিটাল বাংলাদেশ গড়ার পেছনে ওনাদের অনবদ্য অবদানের জন্য। আমি থ্যাঙ্কস দিচ্ছি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বারকে, বাণিজ্য মন্ত্রী এবং মন্ত্রণালয়ের অন্যান্য সেক্রেটারি, যারা আমাদেরকে বিভিন্ন সময়ে গাইডেন্স দিয়ে বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে সহযোগিতা করেন। আজকের এই আমাদের দ্বিতীয় বর্ষ পূর্তিতে আমি ওনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রাণ প্রিয় অর্গানাইজেশন ইক্যাবের প্রতি। ইক্যাব শুরু থেকেই বিভিন্ন ধরনের তথ্য এবং বিভিন্ন ধরনের সাজেশন এবং বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আমাদেরকে পাশে রেখেছেন, এবং ইক্যাব প্রতিনিয়ত ই কমার্সকে উন্নয়নের পথে কাজ করে যাচ্ছেন। ইক্যাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি, এছাড়া ইক্যাবের প্রতিটি সদস্যকে, আমি নিজেও ইক্যাব মেম্বার।
এছাড়া আমাদের সাথে অন্যান্য অপ্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেসব প্রতিষ্ঠান আছেন, যেমন ব্যাসিস সহ যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি। আজকের দিনে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি আমি বাংলাদেশের সকল মিডিয়া হাউসকে। আমরা দেখেছি যে আমি নিজে এখন টেসলা সম্বন্ধে কেন জানি, আমি অ্যামাজন সম্বন্ধে কেন জানি, আমি আলিবাবা সম্বন্ধে কীভাবে জানি, এর একটি অন্যতম মাধ্যম হচ্ছে মিডিয়া। আমাদের দেশের মিডিয়া আমি দেখেছি টেকনোলজি বেসড কোম্পানিগুলোকে ওনারা হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছেন এবং ওনাদের জায়গা থেকে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের প্রতিটা ইভেন্টের ওনারা পিআর কভারেজ দিচ্ছেন। আমি সকল টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়া সহ অনলাইন মিডিয়া সহ সকল মিডিয়া ভাই বোনদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি হয়তো সরাসরি আপনাদের সাথে কখনো কথা বলার সুযোগ হয় নাই, কিন্তু বিশ্বাস রাখেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্র্যান্ডিং, আমি শত শত হাজার হাজার অ্যাড দিয়েও আমার পক্ষে পসিবল না প্রপার ব্র্যান্ডিং করা, যদি না আপনারা আপনাদের লিখনী দ্বারা ইভ্যালির কার্যক্রমগুলোকে মানুষের মধ্যে না নিয়ে যান। সো আমি আপনাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি। এবং ফাইনালি যে তিনটি কম্পোনেন্ট বলবো বা যেই তিনটি টিম বা যেই তিনটি জায়গা আমাদের ইভ্যালিকে প্রাণ দিচ্ছে, একটি হচ্ছে ইভ্যালি আমাদের অফিসের ম্যানেজমেন্ট টিম বা অফিসিয়াল টিম যারা ইভ্যালিতে জব করেন। আপনারা হয়তো জানেন যে ইভ্যালিতে এখন অলমোস্ট 850 জন পারমানেন্ট এমপ্লয়ি আমরা যারা বলি, যার মধ্যে উচ্চ পদস্থ থেকে শুরু করে হয়তো একসময় তারা গ্রামীণ ফোনে জব করেছেন, একসময় ব্রিটিশ আমেরিকান টোবাকোতে জব করেছেন, একসময় ওনারা ব্যাংকে জব করেছেন, বড় বড় প্রতিষ্ঠান থেকে আজকে ই কমার্সের উপরে বিশ্বাস রেখে যারা ইভ্যালিতে জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ দিচ্ছি আমাদের মিড লেভেলে যারা আইবিএ থেকে এমবিএ করে জয়েন করছেন, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, নর্থ সাউথ থেকে বা ঢাকা ইউনিভার্সিটি থেকে বা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যখন ইভ্যালিকে পছন্দের জায়গা হিসাবে নিচ্ছেন, আমি আমার এই টিম মেম্বারদেরকেও ধন্যবাদ দিচ্ছি। এছাড়াও আমাদের টিমে অন্যান্য যারা অনবরত কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের এই টিমের সাথে সরাসরি না হলেও পরোক্ষভাবে যে টিমটি ইভ্যালিকে সবসময় সজাগ রাখে, ইভ্যালি আমরা হিরো বলি তাদেরকে, ইভ্যালি হিরো যারা আমাদের ডেলিভারির সাপোর্ট দিচ্ছে, সেই প্রায় 10,000 টিম মেম্বার, এই 10,000 টিম মেম্বারকে আজকের দিন আমি স্মরণ করতে চাই এবং তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি দেখেছি ফুড ডেলিভারির ক্ষেত্রে এই টিম মেম্বারগুলো কীভাবে তাদের সর্বস্ব দিয়ে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ডেলিভারি করে যাচ্ছেন এবং তারা তাদের বেস্ট সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সো আমি আমার এই ডেলিভারি টিম মেম্বারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে যে গ্রুপটাকে ধন্যবাদ জানাতে চাই সেটা হচ্ছে আমাদের সেলার গ্রুপ। আমাদের এই প্ল্যাটফর্মে যারা সেল করেন, আমি দেখেছি এই সেল করার একটা অন্যতম লক্ষ্যই হচ্ছে তার নিজের ব্র্যান্ডকে প্রতিষ্ঠা করা, ব্র্যান্ডের প্রোডাক্টকে প্রতিষ্ঠা করা, এবং এই ব্র্যান্ড এবং প্রোডাক্টকে তারা প্রতিষ্ঠা করতে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমি সেজন্য এই সকল সেলারদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ যাদের উদ্দেশ্যে আসলে আমার আজকে এই লাইভে স্পেশালি আসা, সেটা হচ্ছে যারা আমাদের ইভ্যালিতে বিশ্বাস রাখেন, আমরা যাদের উপরে বিশ্বাস রাখি, আমরা একটি লাইন দিয়ে আমাদের এই আজকের দিনের একটি টিভিসি আপনারা হয়তো দেখেছেন, আমি টিভিসিটা আরেকবার একটু চালাতে অনুরোধ করব। আমরা চালানোর আগে আমি একটা লাইন বলি, আমাদের এই টিভিসি পুরোপুরি আপনাদেরকে ডেডিকেটেড, আমরা বিশ্বাস করি আপনাদেরকে নিয়ে, আমরা বিশ্বাস করি আপনাদের জন্য কিছু করতে পারলে আমাদের আমরাও একটা রিটার্ন পাবো। আমি একটু টিভিসিটা চালানোর পরে আমি আমার মূল বক্তব্যটা শুরু করছি, টিভিসিটা আরেকবার একটু দেখতে চাই আমি। সো আজকে আমাদের দ্বিতীয় বর্ষপূর্তি, আমি জানি যে সময়টা এক ক্ষেত্রে অনেক, আবার আরেক চোখে দেখলে কিছুই না। ধরুন এখনও আমি বেশ কমনলি যে কোশ্চেনটা ফেস করি, ভাই ইভ্যালি আসলে কী, কারণ ইভ্যালি কী করতে চায়, ইভ্যালিকে আসলে স্বপ্ন পূরণ শব্দটার সাথে কীভাবে সম্পৃক্ত, মানে স্বপ্ন কীভাবে আবার মানুষ মানুষের স্বপ্ন পূরণ করে। সো আমিও কিন্তু আমি নিজে খুব বেশি সময় কিন্তু কখনোই বলি নাই যে আমরা আসলে খুব বেশি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। এখানে যেই জিনিসটা সবারই আমাদের জানা উচিত যে আমাদের মূল উদ্দেশ্যটা কী, আমরা কী করতে চাই, কেন করতেছি,
আমি এই সম্বন্ধে কিছু কথা বলে তারপরে আমি কয়েকটা স্টেপে কিছু কথা বলবো আজকে। দেখুন, ইভ্যালি নতুন কিছু না, ইভ্যালি অনেকে ইনোভেশন বলেন, আমি কিন্তু পার্সোনালি এটাকে কোনো ইনোভেশনের জায়গা বলবো না। এক সেন্সে এখানে নতুন কোনো কিছুই হচ্ছে না, যা কিছু হচ্ছে তা আসলে আমরা অনেক আগে থেকেই অভ্যস্ত। আমাদের জীবনে যা কিছু লাগে সেগুলো তো আমরা সেই আদিমকাল থেকেই কেনাকাটা করি। আমি আমার জন্মের পরে কেনাকাটা কীভাবে দেখেছি সেটাই বলি। আমার জন্মের পরে আমি দেখেছি যে আমার বাবা হয়তো হাটে যেতেন, আমাদের এলাকায় এটাকে হাট বলতো, সেটা সপ্তাহে একদিন হাট বসতো, সেই হাট থেকে কেনাকাটা করতেন, সপ্তাহে একদিনে পুরো সপ্তাহের বাজার করে নিয়ে আসতেন, মাছ বা মাংস যাই কেনাকাটা সেদিন করতেন। সেই হাটগুলো দেখেন আজকে আমরা বাজারে না যেয়ে হয়তো আমাদেরই প্ল্যাটফর্ম দেখবেন, মিনা বাজার বা স্বপ্ন বা ছোটো ছোটো সব থেকে আমরা ডেইলি করি। আমরা এক সময় আমার জামা কাপড়ে আমি ঈদের সময় বেশি কেনাকাটা করতাম, ঈদের সময় হলে আমরা হয়তো মফস্বল এরিয়া থেকে ঢাকায় এসে বাবা মা ঈদের জামা কাপড় কিনে দিতেন, তো কেনাকাটাটা অনেকটা বাৎসরিক একটা উৎসবের মতো ছিল। সেই কেনাকাটারই ধরন এক সময় পরিবর্তন হয়ে গেল, দেখলাম যে আমরা আমার এখনও মনে আছে ছোটোবেলায় একবার নিউ মার্কেট ঘুরতাম, একবার গাউসিয়া, একবার এলিফেন্ট রোড, দের মিরপুর এক নম্বর, জুতা কিনতাম এক জায়গা থেকে, পাঞ্জাবি এলিফেন্ট রোড থেকে, শেষে যে মিরপুর এক নম্বরে প্রিন্স হোটেল, আমার এখনও নাম মনে আছে, মোগলাই খাওয়া মুখপুরে গিয়েছিল সেটাও আমার মনে আছে। সো আমি এই কথাগুলো বলতেছি, দেখেন ওরই একটা ডিফারেন্ট একটা চেঞ্জ আমরা পেলাম যখন বসুন্ধরা শপিং মলটা আসলো। এই শপিং মল কিন্তু আমাদেরকে কেনাকাটার নতুন একটা জায়গা করে দিল, যেখানে যে হয়তো ইনিশিয়ালি আমাদের শপিংয়ে সবাই আমরা বসুন্ধরায় প্রথম দিকে কিন্তু যেতাম না, কিন্তু এখন দেখুন আপনি যখন কেনাকাটা করার প্ল্যান করেন তখন প্রথমেই বসুন্ধরার বা যমুনা ফিউচার পার্কের মতো বড় শপিং মলের দিকে আমরা চিন্তা করি। এই যে কেনাকাটা, এই কেনাকাটার প্রতিটা ডেভেলপমেন্ট এটা একটা রিকোয়ারমেন্ট থেকে আসে, এটা আমাদের দেশেই প্রথম আসে না, এটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদের বেনিফিটগুলো আমরা যখন ফিল করি কোনো একটা চেঞ্জের, সেই বেনিফিটগুলো আমরা আমাদের এই দিকে এসে আমরাও সেটা ডেভেলপ করার চেষ্টা করি। দেখুন আজকে বসুন্ধরা শপিং মলে বা যমুনা ফিউচার পার্ক সেইগুলোরও কিন্তু পপুলারিটির কারণেই হোক বা স্থানের কারণেই হোক, সেটা কিন্তু আমাদের পুরো বাংলাদেশের সবার পক্ষে এই এই জায়গাগুলোতেই এসে কেনাকাটা করা সম্ভব হয় না। সো এই যে কেনাকাটার পরিবর্তন, এই পরিবর্তনেরই একটা ছোঁয়া কিন্তু আমরা পৃথিবীব্যাপী এখন দেখতেছি। এই পরিবর্তনের কিছু ইকোনমিক, ন্যাশনাল বা দেশীয় অর্থনীতির কিছু বেনিফিট আমরা পৃথিবীর অন্যান্য দেশেও দেখতে পাই। আপনারা দেখবেন যে কোনো দেশের যদি ডিসেন্ট্রালাইজেশন না হয়, মানুষ যদি শুধুমাত্র ঢাকা শহর কেন্দ্রিক হতো হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান বাধা হয়ে দাঁড়াবে। আমি যখন ব্যবসা শুরু করার পরিকল্পনা করি বা বিজনেস করার স্বপ্ন দেখি, আমি কিন্তু বলবো না যে আমি কোনো ম্যাজিক জানি বা আমরা স্পেশাল কোনো ফ্যামিলি বা আমি স্পেশাল কোনো মানুষ যে কিনা কোনো একটা ম্যাজিক্যাল স্টেটমেন্টেই পুরো সিস্টেম চেঞ্জ করতে পারবো। রাদার দেন আমরাও কিন্তু ফলোয়ার, আমি নিজেও ফলোয়ার। আমি দেখলাম পৃথিবীতে বর্তমানে যেসব বড় বড় কোম্পানি আছে তার অধিকাংশই এখন একটি নতুন ধারার বিজনেস করছে, সেটা হচ্ছে অনলাইনে কেনাকাটা। সেই অনলাইন কেনাকাটা যখন দেখলাম যে অনলাইন কেনাকাটায় পৃথিবীর এক নম্বর কোম্পানি অ্যামাজন হচ্ছে বা চায়নার এক নম্বর কোম্পানি আলিবাবা হচ্ছে, তখন আমারও মনে হলো যে অবশ্যই বাংলাদেশে কোনো না কোনো কোম্পানি তো সেই জায়গাটা পূরণ করবেই। শুধু একটা জিনিসেই আমি বিশ্বাস করেছি, একটা জিনিসতেই আমি বিশ্বাস করেছি যে আমরা আমাদের দেশের মানুষ, আমরা যদি সকলের সহযোগিতা পাই, আমরা যদি সবাইকে পাশে পাই, কেন আমরা ওয়েট করব যে বিদেশে একটি কোম্পানি আমাদের এখানে আসুক, এসে ই কমার্সটাকে ডেভেলপ করুক। সো 2017 সালে আমরা প্রাথমিকভাবে শুরু করি যে ই কমার্স বিজনেস শুরু করব। এই ই কমার্সটার প্রধান চ্যালেঞ্জগুলো কী বা এই ই কমার্সের সাথে আজকে বসুন্ধরার ফিজিক্যাল শপিং মলের ডিফারেন্সটা কী? আপনি দেখবেন যে প্রতিটা জায়গার গঠনের ক্ষেত্রে প্রতিটা জায়গায় যেমন কিছু সুবিধা আছে কিছু অসুবিধাও আছে। আজকে বসুন্ধরা শপিং মল শুধু প্ল্যাটফর্ম তৈরি করতেই হয়তো 5-7 বছর লেগে গিয়েছিল, যমুনা ফিউচার পার্ক হয়তো 5-7 বছর লেগে গিয়েছিল প্ল্যাটফর্ম, তারপরে কিন্তু তাদেরকে কেনা বেচা বা দোকান শুরু হয়। ই কমার্সেরও একটা গঠন প্রক্রিয়া আছে, যেই গঠন প্রক্রিয়া
মধ্য দিয়ে আমাদের যেতে হয়। মানুষ তার কেনাকাটার ধরন যখন পরিবর্তন করতে চায়, তখন স্বাভাবিকভাবেই সে কোনো একটা কারণ খুঁজে সেই জায়গাটাতে যেতে চায়। আমি আজকে বসুন্ধরা শপিং মলে বা বড় শপিং মলে কেন যাচ্ছি, কারণ আমি জানি ওখানে গেলে আমি অনেক ধরনের পণ্য পাবো, আমি কেনাকাটা শেষে হয়তো খাওয়া দাওয়াটাও করতে পারবো। তো এই যে রিকোয়ারমেন্টটা, ই কমার্সকেও আমাদের এক ধরনের রিকোয়ারমেন্টের মধ্যে নিয়ে আসতে হয়েছে। এই রিকোয়ারমেন্টটা অনেকেই আমাদেরকে ক্রিটিসাইজ করেছেন, অনেকে আমাদেরকে ভুল বুঝেছেন, অনেকেই হয়তো বুঝতেই চান না যে আসলে কেন আমরা কি করছি। আমি খুব সিম্পলি বলি, আমাদের এই পুরো ডেভেলপমেন্ট প্রসেসটাই হচ্ছে একটা ট্রান্সফরমেশনের জন্য করা। এই ট্রান্সফরমেশন দেখুন, আমি আজকের দিনেও যদি খুব ফ্র্যাঙ্কলি বলি, আমি যদি বলতাম 100 টাকার একটা মোবাইল আমার প্ল্যাটফর্ম থেকে আপনি 100 টাকায় কিনে নিয়ে যান, আপনাকে আমি 1 ঘন্টার মধ্যেই ডেলিভারি দেব, ঠিক দেখা যেত নতুন কোনো মানে ইন্সপিরেশন হয়তো আপনার কাজ করতো না, আপনি হয়তো খেয়াল করেননি যে এই 1 ঘন্টায় প্রয়োজন হলে আসলে আপনি সেই দোকানে যেয়েও 1 ঘন্টার মধ্যে কিনতে পারতেন। তো আপনাদের এই কেনাকাটাকে প্রথমেই আমাদের যে কাজটা করতে হয় সেটা তো ইউজ টু করা বলি আমি, যে কেনাকাটাতে মানুষকে অভ্যস্ত করানো অনলাইনে। এরপরে হচ্ছে এর উপকারিতা, মানুষ যদি নাই জানলো কীভাবে ই কমার্সে কেনাকাটা করতে হয়, মানুষ যদি নাই জানলো যে ই কমার্সের বেনিফিট কী, মানুষ যদি নামটাই না জানে, তাহলে আসলে আমরা শত সার্ভিস দিয়েও এই কমার্সটাকে প্রতিষ্ঠিত করতে পারতাম না। এখন এরই ধারাবাহিকতায় দেখুন, আজকে আপনারা ইভ্যালিকে চিনেছেন, আপনারা ইভ্যালিকে চিনিয়েছেন, কীভাবে চিনিয়েছেন, হয়তো আমরা আপনাদেরকে আমাদের যেই প্রোডাক্টের সেলার থেকে নেগোসিয়েট করে যেই কস্টে আমরা কিনি সেখানে হয়তো প্রফিট অনেক কম রাখি, কিছু ক্ষেত্রে হয়তো রাখি না, কিছু ক্ষেত্রে হয়তো একটা প্রোডাক্টে আমরা লস করি, অন্য প্রোডাক্টে লাভ করি, এভাবে কিন্তু আপনাদেরকে এক ধরনের প্রাইস বেনিফিট আমরা দিয়ে আপনাদেরকে এক ধরনের ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করি। আমরা বলবো না আপনাদেরকে আমরা ডিসকাউন্টস দিচ্ছি, আমরা বলবো না আপনাদেরকে আমরা কম মূল্যে প্রোডাক্ট দিচ্ছি, আমরা বলবো আপনাদেরকে আমরা একটা উইনিং প্রাইড দিচ্ছি, আমরা একটা কেনাকাটার ইন্সপিরেশন দিচ্ছি। সেই ইন্সপিরেশনটাকেই হয়তো অনেকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন যে হয়তো কোনো নেগেটিভ উদ্দেশ্য আমাদের থাকতে পারে। আমি খুব দৃঢ়তার সাথে বলতে চাই, এটা আমাদের ডেভেলপমেন্টের প্রসেস। এই ডেভেলপমেন্টটা এইভাবে কোনোভাবেই পসিবল হতো না যদি আমরা গত 2 বছরে যেভাবে এগিয়েছিলাম সেইভাবে না আগাতাম। আজকে আমরা বিদেশি কোম্পানির সাথে ফাইট করেই বলবো এক ধরনের আমাদের ই কমার্সকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই বিদেশি কোম্পানিদের আপনারা সবাই জানেন, সব ধরনের বিদেশি কোম্পানিদের অর্থনৈতিক পাওয়ার সাধারণত দেশীয় কোম্পানির চেয়ে বেশি থাকে, কিন্তু আমরা যদি সেই ভয়ে আমরা যদি অ্যাগ্রেসিভলি না মুভ করতাম, তাহলে আজকের দিনে আমি বলতে পারতাম না ই ভ্যালি এখন টোটাল ই কমার্স মার্কেটের 70% হোল্ড করে। আমি আবারও বলি, এই বছরের সেলস অনুযায়ী ই ভ্যালি টোটাল ই কমার্সের অলমোস্ট 70% ই ভ্যালি থেকে কেনাকাটা হয়। সো এই এইটুকু জার্নি পসিবল হয়েছে, হয়তো আপনাদের কিছু স্যাক্রিফাইস ছিল, হয়তো আমার জায়গায় অ্যামাজন আসলে হয়তো আপনি বেটার সার্ভিস পেতেন, আমি জানি আমার জায়গায় অ্যামাজন থাকলে হয়তো আপনারা এই এই এটাতে কেনাকাটা হয়তো বেশি এনজয়মেন্ট করতে পারতেন, হয়তো কিছুটা স্যাক্রিফাইস করতে হচ্ছে আমার জন্য। কিন্তু আজকের এই দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আমি আপনাদেরই একজন। আজকে যদি দেশীয় একটা কোম্পানি যদি অ্যামাজনের মতো বড় হয়, আজকে দেশীয় কোম্পানি যদি ই কমার্সকে টোটাল মার্কেট পোর্টফোলিওর একটা সাইজেবল পোর্শনে নিয়ে যেতে পারে, আমরা যদি ই কমার্সের কেনাকাটা লোকাল একটা ই কমার্স থেকে স্বাচ্ছন্দ্যে কিনতে পারি, সময়ের ব্যবধানে যদি এর সার্ভিসগুলো উন্নত হয়, আমরা কেন অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, আমি এটা আমরা অনেক সময় ধর্মীয় দিক থেকেও ভাই বলি বা জাতিগতভাবেও বলি, আমরা কেন আশা করতে পারি না যে আপনারা আমাদেরকে একটু স্পেশাল কেয়ার করবেন। আমি এবার আসি যে আমরা কী করতে যাচ্ছি বা আমরা কী করছি বা আমাদের ডেভেলপমেন্ট পার্টটা কী হচ্ছে। অনেকেই হয়তো দেখুন আমাদের গত 2 বছরে আমরা টোটাল 35 লক্ষ অর্ডার সার্ভ করেছি, ডেলিভারি করেছি, দ্যাট মিন্স 35 লক্ষ অর্ডার। এটা কিন্তু 35 লক্ষ প্রোডাক্ট না, অনেক অর্ডারেই মাল্টিপল প্রোডাক্ট থাকে, এগুলো কিন্তু ডেলিভার্ড নট অর্ডার। অনেকেই অনেক সময় ক্রিটিসাইজ করেন, হয়তো আপনারা যারা পণ্যটি পান তারা হয়তো কেনাকাটা করেন, তারা হয়তো পজিটিভ কমেন্টটা করতে চান না, আমি জানি কেন চান না, কারণ যিনি প্রোডাক্টটা টাইমলি পান নাই
উনি এতটাই অ্যাগ্রেসিভ থাকেন, যিনি পেয়েছেন উনি আসলে ওনার কথাটা বলতে পারেন না। আমি উদাহরণ দিয়েই বলতে চাই, গত মাসে আমরা মোবাইল অর্ডার নেই অ্যারাউন্ড 1,65,000-এর মতো গত মাসে। আমাদের এর মধ্যে গত মাসের ওই অর্ডারগুলোর মধ্যে 1,45,000 অলরেডি ডেলিভার্ড। দেখুন, এখন আমরা স্টকজনিত কারণে কিছু, আমি নাম ধরেই কিছু ব্র্যান্ড বলতে পারবো, যে প্রোডাক্টগুলো মোবাইলগুলো যায় নেই এখন, যেইগুলো এখনও ডেলিভারি হয়নি সেগুলো ইনশাল্লাহ খুব শর্টলি হবে। কিন্তু ঘটনাটা কি হচ্ছে যে এই ওভার দ্য টাইমে যে ডেলিভারিগুলো যারা পেয়ে যাচ্ছেন তারা হয়তো পজিটিভ কমেন্ট করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। অনেক সময় আমি নিজেও জানি যে যারা পান নেই তাদের বিষয়টাই মুখ্য, কারণ দিন শেষে সার্ভিস না পাওয়াটাই মুখ্য। যেহেতু কমিটমেন্ট আমরা করেছি, সার্ভিসই আমাদের দেওয়া উচিত, সেটা খুব ন্যাচারাল। কিন্তু এরপরেও আমি আজকের দিনে ইভ্যালের পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাদেরকে হয়তো আপনারা কোনো না কোনো ক্ষেত্রে প্রোডাক্ট পেতে একটু বিলম্ব হতে পারে, কিন্তু সেটার হার খুবই কম, হয়তো আপনি সেই কম হারের ভিতরেই একজন। কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা ধৈর্য হারা হবেন না। আপনারা, আমরা কখনোই মনে করি না যে কম মূল্যে দিচ্ছি দেখে বা মূল্য কম দেখে, ডিসকাউন্ট কম বেশি দেখে আপনাদের সার্ভিস আমরা খারাপ দিতে চাই। এটা আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আমাদের কখনোই এই উদ্দেশ্য থাকে না। আমাদের উদ্দেশ্য থাকে বেস্ট সার্ভিসটাই দেওয়া। কিন্তু যেই ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট বলি বা যেই ধরনের রিসোর্স রিকোয়ারমেন্ট বলি, সেই জায়গা থেকে হয়তো আমাদের ঘাটতি আছে। এই ঘাটতিগুলো আমি মনে করি আমাদের ওভারকাম করতে পারে একটাভাবেই, সেটা হচ্ছে সময়। আমরা ওভার দ্য টাইমে, দেখুন আজকে আমি ইভ্যালি যখন শুরু করি, আমি সেই আমি আসলে 3 বছর আগের ঘটনায়, জন্মের আগের ঘটনায়ও যেতে চাই। আমার সাথে আমরা কাজ শুরু করেছিলাম জাস্ট 7 থেকে 8 জনের টিম মেম্বার নিয়ে, যে অফিসের সাইজ ছিল খুব সম্ভবত 100 স্কোয়ার ফিটের মতো হবে আর কি, 10 ফিট 10 ফিট বা 150 স্কোয়ার ফিট হবে। সেই জায়গা থেকে আমরা আমাদের জার্নি শুরু করি, 2 জন ডেভেলপার ছিল। আজকে এই ভ্যালি 850 জনের একটি টিম মেম্বার। আমরা প্রথম 16 ডিসেম্বর 2018-তে আমি প্রথমে ফ্রি প্রোডাক্ট দিয়ে হয়তো অর্ডার জেনারেট করতে পেরেছিলাম খুব সম্ভবত 7,000। আজকে দেখুন 1 বছর পরে আমরা এক একটি ক্যাম্পেনে 2 থেকে 3 লক্ষ প্রোডাক্ট অর্ডার পাচ্ছি। এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা হয়তো সাস্টেনেবল হবে, এই ডেভেলপমেন্টটা সাইজেবল হবে ওভার দ্য টাইমে। সেই সময়ে হয়তো আশানুরূপ সার্ভিস আপনাদেরকে আমরা হয়তো দিতে নাও পারতে পারি, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদেরকে আবারও বলবো একটু সহযোগিতা করুন। আমরা ইভ্যালি তার যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত, আমি এখন পর্যন্ত বলবো, কোনো না কোনো টেকনিক্যাল এরর ছাড়া এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি ইভ্যালি থেকে পণ্য পাইনি বা ইভ্যালি থেকে পণ্য পাওয়া যায় না। কোনো সেলার বলতে পারবে না যে আমরা ইভ্যালির পেমেন্ট পাইনি বা ইভ্যালির পেমেন্ট পাওয়া যায় না। আপনারা হয়তো মাস 2 আগে আমাদের একটি ঘটনা জানেন যে আমরা আমাদের 1 মাস আমাদের সাময়িক কার্যক্রম বন্ধ ছিল। সেই সম্বন্ধে আমি একটি সেলার মিট আপে বলেছিলাম যে একটি বিজনেস যখন সাময়িক একটা ব্লকিং পিরিয়ড পার করে, সেই জায়গা থেকে রিকভারির মানে একটু হলেও কঠিন হয়। আপনারা হয়তো আগে আমাকে রেগুলার লাইভে দেখতেন, দেখবেন যে গত 2 মাসে আমি ঠিকমতো লাইভে আসিনি। লাইভে না আসার অন্যতম কারণ আমি বলবো যে হ্যাঁ, আমার অবশ্যই মন খারাপ থাকে যে আমি ওই ব্লকিং পিরিয়ডের ব্লকেজটা কত তাড়াতাড়ি দূর করতে পারি। আমি জানি যে আমি লাইভে এসে হাসতে চাই, আমি লাইভে এসে মন খারাপ করতে চাই না। আমি অবশ্যই আপনাদেরকে আমাদের একটি পরিবার মনে করি, আমরা একটা পরিবার মনে করি। আমার অবশ্যই এই পরিবারের আমার ব্যর্থতার কারণটা আমি সামনে এসে দেখাতে চাই না। কিন্তু আমি আজকের দিনে আবার আসছি, আজকে থেকেই আমরা আবার প্রতিজ্ঞা করছি, খুবই অল্প সময়ের মধ্যে আমাদের ব্যাকলগের যতগুলো অর্ডার আছে, আমি জুলাই অগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত যত ব্যাকলগ আছে আমি নিজে চেক করে দেখেছি, এগুলো ওভারকাম করতে হয়তো আমাদের 7 থেকে 10 দিন সর্বোচ্চ সময় লাগবে। এছাড়াও আপনারা দেখবেন যে আমাদের অনেকগুলো ব্লকেজই অলরেডি দূর হয়ে গেছে। আমরা এখন রেগুলার বাইক ডেলিভারি দিচ্ছি, রেগুলার ল্যাপটপ ডেলিভারি দিচ্ছি। ল্যাপটপের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আছে আমাদের সাপ্লাই কারণে, কিন্তু মোবাইলের ডেলিভারিগুলো আমাদের রেগুলার হচ্ছে। সো এই যে ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টটার একটা জোয়ার যদি বওয়া শুরু করে, আমি মনে করি এইবার ইভ্যালি আপনাদের লাইফের অন্তত 10 থেকে 20 ভাগ স্বপ্ন ইভ্যালি পূরণ করতে পারবে।
আপনাদের অনেকেরই কোশ্চেন থেকে যায় যে বড় ধরনের ডিসকাউন্ট দেওয়ার উদ্দেশ্য কী বা বড় ধরনের ডিসকাউন্ট দেয় কেন। আমি এর আগে এই উত্তরটা বহুবার দিয়েছি যে এটা এমন একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, আমরা যখনই আমরা যদি এখন বলি যে আপনাদের এমআরপিতে প্রোডাক্ট কিনতে হবে, আমি নেক্সট ডে ডেলিভারি দেব, দেখবেন যে কেউই অর্ডার করতেছেন না। আবার আমি যদি বলি যে মানে ডিসকাউন্ট খুব বেশি দিব, তখনও সন্দেহ করছেন। সো আমাদের একটা টেকনিক্যাল চ্যালেঞ্জের মধ্যে সবসময় থাকতে হয় যে কোন ডিসিশনটা নিলে যাতে আপনারাও বেনিফিটেড হন, আমাদের প্ল্যাটফর্মটাও তার প্ল্যাটফর্মের যে গোল, প্ল্যাটফর্মের যে স্বপ্ন, ইভ্যালির যে স্বপ্ন, সেটা যাতে কন্টিনিউ থাকে। সো এই অফারগুলো এখন একটা সময় হতো ইভ্যালি একা দিত, আমার যা প্রথম বছরের অধিকাংশ অফারই আসলে ইভ্যালির অফার, আমরা নিজেরা সেখানে সাবসিডাইজ করতাম। আজকে আল্লাহর রহমতে অধিকাংশ সেলারই আমাদের পাশে দাঁড়িয়েছেন, তারাও জানেন যে তাদের কিছু কিছু প্রোডাক্ট তারা অফারে সেল করতেই পারেন। পৃথিবীতে এমন কোনো ব্র্যান্ড সেলার নাই যারা তাদের প্রোডাক্টগুলো কোনো না কোনো অফারে দিতে চায় না। এখন হয়তো আগে ওনারা নিজেদের বাটা হয়তো একসময় নিজের শোরুমেই বেশি অফার দিত, কিন্তু এখন বাটা আমাদের পাশে আসাতে আমাদের সুবিধা হয়েছে। কোকাকোলা হয়তো নিজেদের প্যাকেজে অফার দিত, এখন কোকাকোলা আমাদের সাথে জয়েন্টলি ক্যাম্পেইন করে। এইভাবে সকল বড় বড় ব্র্যান্ড এখন আমাদের পাশে দাঁড়াচ্ছে। আমরাও বলি না যে আমাদের এখান থেকে আপনাকে এমআরপিতে প্রোডাক্ট কিনতেই হবে, কিন্তু অফার যেগুলো দিচ্ছি এই অফারটা অ্যাবনর্মাল কিছু না। পৃথিবীর সকল বড় দেশে সকল বড় কোম্পানি অফার দিয়ে থাকে, সেই অফারের কিছুটা ভ্যালিডিটি থাকে, প্রোডাক্টের কিছু ক্যাটাগরি থাকে। সব ধরনের দেখবেন স্যামসাংয়ের সকল মোবাইলে আমরা কিন্তু অফার দিতে পারি না, ওনাদের যে মোবাইলটা আমরা অফার দিই সেটা আমরা এক্সক্লুসিভলি নিয়ে নিই। এই যে চেঞ্জেসটা, এই চেঞ্জেস কিন্তু একটা ইকোনমিক বেনিফিট এটার আছে। আপনারা আমি শুনেছেন অনেকবারই বলেছি যে আমাদের মৌলিক উদ্দেশ্য প্রোডাক্ট কস্টকে, ইনভেন্টরি কস্টকে কমিয়ে নিয়ে আসা। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যখন কোনো একটা প্রোডাক্ট প্রোডিউস করে, তার সাথে তাদের সেলস কস্ট, ইনভেন্টরি কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, বিভিন্ন কস্ট হিসাব করে তার ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আপনার কাছে আসা পর্যন্ত প্রোডাক্টটা প্রাইসিং করে। আমরা যখন ম্যানুফ্যাকচারিং ইউনিটকে যে বলি, আমি যখন স্যামসাংকে যে বলি আপনার ফ্রিজের 10,000 ইউনিট ফ্রিজ আমরা নিয়ে নেব, আমাদেরকে একটা স্পেশাল প্রাইস দেন, ওনারা আমাদেরকে এখন পাশে থাকতেছেন, ওনারা আমাদের জন্য ইউনিক মডেল ডিজাইন করে দিচ্ছেন, ওনারা আমাদের ওনারা ওনাদের চ্যানেলকে কখনোই কিল করতে চান না, রাদার দেন কাস্টমারদের কথা চিন্তা করে, কাস্টমারের বেনিফিটের কথা চিন্তা করে ওনারা কিন্তু এখন আমাদের পাশে দাঁড়াচ্ছেন। এই পাশে দাঁড়ানোর জন্য কী হচ্ছে, আপনি উপকার পাচ্ছেন, আমরা উপকৃত হচ্ছি, ম্যানুফ্যাকচারার উপকার হচ্ছে। আপনারা আপনাদের প্রোডাক্টে হয়তো যে মূল্যে কেনা লাগতো সেই মূল্যে আপনাদের কেনা লাগতেছে না, আমরা আমাদের যেইটুকু হয়তো আমাদের সেল করা কষ্ট হতো কিন্তু অফারের কারণে হয়তো আমরা ইজিলি সেল করতে পারি। ম্যানুফ্যাকচারিং ইউনিটকে কোনো চিন্তাই করতে হচ্ছে না যে তার প্রোডাক্টটা ওয়্যার হাউস থেকে, তার ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আসলে কনজিউমারের হাতে পৌঁছাতে কত সময় লাগবে বা কত দিন লাগবে। তারা এখন জানে যে ইভ্যালির থ্রুতে যাওয়া মানে এই প্রোডাক্টটা আলটিমেটলি কনজিউম হওয়া। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের হয়তো সাময়িক দৃষ্টিতে আমরা সুবিধাটা উপলব্ধি করতে পারছি না, কিন্তু আমি স্ট্রংলি বিলিভ করি আমরা জাতীয়ভাবেই একসময় দেখব যে জাতীয় পর্যায়ে আমাদের মাথা পিছু আয় কিন্তু অলমোস্ট সেম। সো আমাদের লাইফস্টাইলকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জটা আসতে হবে আমাদের কস্ট কমাতে হবে। এখন এই আয়কে সেম রেখে কস্টকে যদি কমাতে পারি এটা একটা জাতীয় উন্নয়নের পার্ট হবে। এবং আমরা মনে করি ইভ্যালি যদি তার এই কেনাকাটায় মানুষের জীবনের 10% হারে কেনাকাটায় কন্ট্রিবিউট করতে পারে, তার মানে জিডিপিতে ইভ্যালি একটা সিগনিফিক্যান্ট ভূমিকা পালন করবে। সো আমার এই কথাগুলো হয়তো সাময়িকভাবে অনেকের কাছে মনে হতে পারে যে বিষয়গুলো হয়তো কমপ্লেক্স, কারণ আমি এখনও মনে করি যে এখন আমরা স্মার্টফোন ছাড়া চলতে পারি না, কারণ স্মার্টফোন একটা আমাদের পার্ট অফ লাইফ হয়েছে। ইভ্যালির 2018 সালের 16 ডিসেম্বরে যখন ইভ্যালির জন্ম হয় আমি একটি লাইন বলেছিলাম, ওই লাইনটা আজকে আবার বলতে চাই যে একটা সময় আপনাদের এমন মনে হবে ইভ্যালির সার্ভার যদি একদিনের জন্য বন্ধ থাকে ন্যাশনালে হয়তো হরতালের মতো মনে হবে, মনে হবে ইভ্যালি নাই মানে আমাদের লাইফ বন্ধ হয়ে আছে। সেটা এখন মনে না হলেও আপনারা শিওর থাকেন, কারণ আমাদের এই ইভ্যালির জন্য আপনাকে আপনার এরিয়াকে এখন আর গ্রাম মনে হবে না বা মফস্বল মনে হবে না, আপনার মনে হবে আপনি ঢাকায় বসে আছেন। কারণ ঢাকার মানুষ একটি ওয়ানপ্লাস নর্ড বা একটি স্যামসাং মোবাইল যদি কেনাকাটা ইনস্ট্যান্ট করার ডিসিশন নিতে পারে, আজকে আপনি সেন্ট মার্টিনে বসেও সেই একই মোবাইল বা একই ডিভাইস অর্ডার করার ক্যাপাসিটি রাখেন। সো আপনার কেনাকাটার জন্য আর ঢাকা বা শহর বা বিদেশে যাওয়ার পরিকল্পনা করতে হবে না, কেনাকাটা আপনাকে ইভ্যালি আপনার
নিজ বাসাকেই একটি শহর বানিয়ে দেবে, নিজ বাসাকেই একটি সুপার মল বানাবে, নিজ বাসাকেই আপনার একটি মডার্ন শপিং মল হিসাবে তৈরি করবে। এই ট্রান্সফরমেশনটা করতে যে ট্রান্সফরমেশনাল কিছু চেঞ্জের সময় আমাদের কিছু পেইন সবসময় নিতে হয়। আমি একটি ভিন্ন টাইপের উদাহরণ দিব। আমি বর্তমান সরকারের উদাহরণটা আমাকে আবার দিতে হবে। এখানে দুটি ঘটনা আমি উদাহরণ হিসেবে টানবো। একটি হচ্ছে গিয়ে দেখবেন রাস্তাঘাট যেসব জায়গায় কাজ চলে, আমি বিশেষ করে আপনি যদি পূর্বাচল এখন যান অথবা আপনি যদি গাজীপুর যান, আপনি দেখবেন যে রাস্তার অনেক জায়গায় ভাঙা চোরা বা আপনার যেতে কষ্ট হচ্ছে। কিন্তু এই কষ্টটা আপনি হয়তো করছেন, জনগণ হিসাবে আপনি কষ্ট করছেন, কিন্তু এই কষ্টের রেজাল্ট একটা সময় কতটা আনন্দদায়ক হবে যখন এইটা ফ্লাইওভার হিসাবে গাজীপুর থেকে যখন আপনি মতিঝিল ডিরেক্ট এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাবেন, তখন আপনি বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে বাধ্য থাকবেন। আপনি পূর্বাচলের রাস্তাটা কমপ্লিট হওয়ার পরে আপনি যে আপনি ধন্যবাদ দিতে বাধ্য হবেন। 2015 সালে বা 2014 সালে যখন পদ্মা সেতু নিয়েও আমাদের স্বপ্ন দেখা হচ্ছিল, বিষয়টা নিজস্ব টাকায় সেতু হবে সেটা একসময় অবিশ্বাস্য মনে হচ্ছিল। আজকে দেখুন আমাদের সবারই গর্ব লাগতেছে, আমরা আজকে সবাই প্রাউড ফিল করতেছি যে আমাদের টাকায় আমাদের প্রধানমন্ত্রী একটি সেতু তৈরি করে দিয়েছেন, এটা নিজের মনে হয়। সো আমি একইভাবে বলবো যে ইভ্যালির এই ট্রান্সফরমেশনের সময় আপনারা অনেকেই অনেকভাবে হয়তো সাময়িক অসুবিধা ফিল করছেন, হয়তো প্রোডাক্টটা আপনার ঠিক মানে যেই সময় দরকার আমরা হয়তো ঠিক এক্স্যাক্টলি ওই সময় দিতে পারছি না। আমরাও ডেভেলপিং ফেজে, আপনার ওই রাস্তা বা ব্রিজের মতো আমরাও একটা ডেভেলপিং ফেজে আছি। বসুন্ধরা শপিং মল বা যমুনা ফিউচার পার্কের ডেভেলপমেন্টের মতো আমরা আসলে কোনো ইনফ্রাস্ট্রাকচার ফিজিক্যাল দাঁড় করাতে পারছি না। আমাদের যে ভার্চুয়াল ইনফ্রাস্ট্রাকচারটা এইটা দাঁড় করানোর জন্য আমাদের ট্রায়ালের মধ্য দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি উদাহরণ দেওয়া হয়তো আমার ঠিক হবে না, আমি এরপরেও বলবো আপনারা পৃথিবীর বড় বড় ই কমার্সের ফেসবুক পেজগুলো দেখবেন, ওদেরকেও দেখবেন যে ওদের এখানেও অনেক ধরনের কমপ্লেন থাকে, অনেক ধরনের অভিযোগ থাকে, কিন্তু যেই পজিটিভ পার্টগুলো সেগুলো হয়তো সোশ্যাল মিডিয়াতে আসে না। সেই পার্টগুলো আমরা দেখতে পাই তাদের সেলসে। যখন ফ্লিপকার্ট বলে তাদের একদিনে $1 বিলিয়ন সেলস হয়েছে, তখন আমরা বুঝতে পারি যে আসলে ওই অভিযোগগুলোর ভিত্তি কতটা ছোট। এবং আমরা অ্যাজ এ বাংলাদেশের ইকোনমি হিসাবেও বলতে চাই, ইন্ডিয়াতে যদি $1 বিলিয়ন সেলস হয়, আমরা কেন অন্তত $50 মিলিয়ন সেলস ইজিলি আশা করতে পারি না একদিনে? সেই স্বপ্ন যখন আমি দেখা শুরু করেছি, আজকের দিন আমরা বলতে পারি আমরা ইনশাল্লাহ, আমি এখন হয়তো মাসে $50 মিলিয়ন সেলস জেনারেট করতে পারছি, ইনশাল্লাহ খুব বেশি দিন নাই আমরাও ফ্লিপকার্টের মতো বা অ্যামাজনের মতো বা আলিবাবার মতো বলতে পারবো একদিনে আমরা অন্তত $100 মিলিয়ন সেল করবো, একদিনে $500 মিলিয়ন সেল করবো। সো আমাদের এই যে $50 মিলিয়ন সেল বা যেটা আমরা 300-400-500 কোটি টাকা বিভিন্ন সময় আপনারা খবরও দেখবেন, এই নাম্বারটা দিয়ে আপনি কী কী ধারণা করেন? এই নাম্বারটা কি শুধুমাত্র আমাদের ম্যাজিক্যাল কোনো নাম্বার? ঠিক তা না, এই নাম্বারের সাথে আমাদের এমপ্লয়ীদের সারা দিন রাতের পরিশ্রম আছে, আমাদের স্বপ্ন আছে, আপনাদের সহযোগিতা আছে। এই নাম্বারটাই কিন্তু প্রকাশ করে যে আমাদের কমপ্লেনের তুলনায় আমাদের ভালোবাসার লোক কত। আমি এখনও 100% বিলিভ করি ইভ্যালিকে শতভাগ লোক পছন্দ করেন, সবাই চান ইভ্যালি থেকে কেনাকাটা করতে। হয়তো যিনি অর্ডারটা করে ডেলিভারি ডিলেতে পাচ্ছেন উনি হয়তো আমার ওয়ালে এসে একটা নেগেটিভ কমেন্ট করতেছেন, এই কমেন্টটাকে যিনি করতেছেন তাকে আমি কখনোই দোষারোপ করবো না, উনি ওনার জায়গা থেকে একদম পারফেক্ট। কিন্তু যারা নতুন দেখতেছেন তারা এইটাকেই ইভ্যালিকে জাজ করার ক্রাইটেরিয়া মনে করবেন না, কারণ আমরা যদি ভালোবাসায় শিক্ত না হতাম, আমরা যদি সার্ভিস দিতে ফেল করতাম, আমরা যদি সার্ভিস না দিতে পারতাম, আমাদের মান্থলি টার্নওভার 300 কোটি 400 কোটি 500 কোটি হতো না, বা আমাদের মাসে 5 লাখ 10 লাখ অর্ডার জীবনেও ডেলিভারি করা সম্ভব হতো না। আজকের এই দ্বিতীয় বর্ষকে আমি বলবো ইভ্যালি তার সাফল্যের ধারায় এগিয়ে যাচ্ছে। এই সাফল্য সিওর না, এই সাফল্য সিওর আসল হিসাবে আমারও না। অনেকে আমাকে অনেক প্রশংসা করেন, আমি অন্তত নিজে জানি যে এই প্রশংসার আসল দাবিদার কারা। এই প্রশংসার নাম্বার 1 দাবিদার হচ্ছে আমাদের কাস্টমার, যারা আমাদেরকে ট্রাস্ট করেন। এই এই দাবিদার সেকেন্ড যারা যিনি ক্রেডিট যারা ক্রেডিট পেতে চান তারা আমাদের সেলার, এবং থার্ড যারা তারা হচ্ছে আমাদের এমপ্লয়ি। আমরা অ্যাবনর্মাল কোনো অ্যাক্টিভিটিসই করছি না, আমরা শুধু আমাদের ডেডিকেশন, আমাদের চাওয়া পাওয়াগুলো, আমাদের অনেস্টি, এই জায়গাগুলো আমরা ঠিক রাখি। আপনি আমাদের এখানে যা কিছু দেখবেন, যদি কোনো ভুল আমাদের হয়ে থাকে ধরে নেবেন যে এটা অবশ্যই ইন্টেনশনাল ছিল না,
আমি যদি ভুল না করি, আমরা যদি ভুল না করি, সেটা দুটো কারণে হতে পারে। হয় আমরা কাজ করি না বা আমাদের কিছু নাই তাই আমাদের ভুল নাই, অথবা আমরা আসলে মানে অ্যাবনর্মাল কিছু করছি আপনারা ধরতে পারছেন না। আমাদের ভুলগুলো আপনারা ধরতে পারেন মানেই আসলে আমরা উন্নয়নের দিকে আছি, উন্নতির দিকে আছি। আজকে ইভ্যালির দ্বিতীয় বর্ষপূর্তিটা হয়তো আমার মুখে আরও বেশি হাসি থাকতো যদি মানে আমি আজকে বলতে পারতাম যে সার্ভিসের দিক থেকে নাম্বার ওয়ান। এই ডিক্লারেশন আমি আজকে দিচ্ছি না, কিন্তু আমি আবারও প্রতিজ্ঞা করে যাচ্ছি ইভ্যালিকে আপনারা চিনবেন স্বপ্ন পূরণের জায়গা থেকে না, ইভ্যালিকে আপনারা অবশ্যই চিনবেন সার্ভিসের নাম্বার ওয়ান হিসেবে। দিস ইজ আওয়ার কমিটমেন্ট অফ 2021। আমি কমিটমেন্ট করে যাচ্ছি, আমরা সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র সার্ভিসটাকে কীভাবে ডেভেলপ করা যায়। এই ডেভেলপমেন্টটা আপনারা বিশ্বাস করুন আপনাদের খুব একটা ইজি না, ই কমার্স বিজনেস সব জায়গায় কমপ্লেক্স। আমি হয়তো অনেকটা সময় নিয়ে নিচ্ছি, আমি এরপরে আরও কিছু স্পেসিফিক ডেভেলপমেন্টের জায়গা থেকে আমরা বলি। আমরা প্ল্যান করেছি 2021 সালে B2B অ্যান্ড B2C কিছুটা আলাদা ক্যাটাগরাইজ করে দিতে, হয়তো যারা বাল্ক কোয়ান্টিটিতে অর্ডার করছেন তাদেরকে এক ধরনের ডিসকাউন্টস অ্যান্ড সার্ভিস দিতে, যারা রেগুলার কেনাকাটা করছেন তাদেরকে এক ধরনের সার্ভিস দিতে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন মেকানিজম করতেছি যাতে আপনাদের সার্ভিসগুলো হ্যাম্পার না হয়, সার্ভিস বেটার দেওয়া যায়। অনেক ক্ষেত্রে হয় বাল্কের সাথে ইন্ডিভিজুয়াল সার্ভিস দিতে যে আমাদের একটু চ্যালেঞ্জ ফেস করতে হয়। আমরা ফুড ডেলিভারি পুরো বাংলাদেশে এক্সপ্যানশন প্ল্যান করেছি। আমরা প্ল্যান করেছি যে আপনার স্বপ্ন সহ মিনাক্লিক সহ ডেইলি যে নিড এসেনশিয়াল প্রোডাক্টগুলো, এই এই শপগুলো যাতে সবসময় ওপেন থাকে। কারণ হয়তো আপনার মোবাইল ডেইলি দরকার নেই, কিন্তু ডেইলি বাজার করা আপনাদের দরকার হয়। আপনারা হয়তো লক্ষ্য করবেন স্বপ্নের প্রায় 100টির উপরে আউটলেট আজকে ওপেন, মিনাক্লিকের প্রায় 7 থেকে 10টা আউটলেট ওপেন ওদের বড় শপগুলো। এছাড়া লিটল ইন্ডিয়া সহ বেশ কিছু সুপার শপ আমাদের এখানে ওপেন আছে, হোলসেল ক্লাব আমাদের এখানে ওপেন আছে। সো আমরা এই জায়গাগুলো সার্ভিসগুলোকে প্রায়োরিটাইজ করে আপনাদেরকে বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার প্ল্যান করেছি। ইনশাল্লাহ এই রেজাল্টগুলো আপনারা খুব শর্টলি পাবেন। আমি আবার শেষের দিকে যাচ্ছি। আমি পার্সোনালি খুব ইমোশনাল লোক, হয়তো আজকে জানেন যে আজকে দুটো মানুষের বলবো না, দুটো সন্তানের জন্মদিন আমার। আমার ছেলের জন্মদিন আজকে 16ই ডিসেম্বর, আজকে ইভ্যালির জন্মদিন 16ই ডিসেম্বর, বাংলাদেশের জন্মদিন আজকে 16ই ডিসেম্বর। এই জন্মদিনে আমাদের টিম থেকে আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা আমাদের যেই ডেডিকেশন নিয়ে কাজ করে যাচ্ছি সেই ডেডিকেশনটাকে কন্টিনিউ রাখবো। আপনারা যারা বিভিন্নভাবে আমাদের সাথে ছিলেন সেই শুরু থেকে, ইভ্যালি থেকে কেনাকাটা করেন, ইভ্যালি থেকে বিলিভ করেন, যারা ইভ্যালিকে ভালোবাসেন তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। এবং আমি বলবো যে আমি সেই প্রতিটা লাইভে একটা কথা বলি, এই ই কমার্সটি বাংলাদেশের, এই ই কমার্সটি আপনাদের, এই ই কমার্স আপনারা বিল্ড আপ করছেন। আমি ইনশাল্লাহ আগের মতো লাইভে আসার চেষ্টা করবো, আমি একটু গুছিয়ে নিই, আমাকে একটু গুছানোর সময় দিন। শুধু আবারও বলবো একটা ডায়লগ, পাশে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আবারও বর্তমান সরকার এবং বর্তমান সরকারের রুলিং পার্টি আওয়ামী লীগের সকল প্রতিনিধিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবসময় পাশে থাকার জন্য। আমাদের দেশ পৃথিবীর বুকে ডিজিটালি উন্নত একটি দেশ হোক, আমাদের ইভ্যালি পৃথিবীর বুকে অন্যতম একটি ই কমার্স হোক, আপনারা পৃথিবীর সেরা ই কমার্স কেনাকাটার কাস্টমার হন, এই আশাবাদে আমি ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ইভ্যালিয়ান। ট্রেন চেঞ্জ করতে পারে না, সো এই মুহূর্তে কোনো না কোনো একটা অফার তো আমাকে দিতেই হবে। গত বছর আমরা দিয়েছিলাম মনে আছে কিনা আপনাদের যে সকল প্রোডাক্টের উপরে 50% ডিসকাউন্ট। আপনারা স্মার্টফোন লাইভ করতে পারেন, কারণ এই অফারটা অন্তত 30 মিনিটসের বেশি থাকবে না আমি যে অফারটা এখন দিব। সো আপনারা হয়তো অলরেডি দেখেছেন যে একটি গিফট কার্ড, স্পেশাল গিফট কার্ড আছে যেটির ভ্যালু এখন একটি সিমিলার ভ্যালু, প্রাইস এবং ভ্যালু দুটো সেম। ওই ভ্যালুটা আগামী 2-3 মিনিটের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে। যারা কেনাকাটা করতে চান কিনতে পারেন, ইট ইজ জাস্ট 30 মিনিটস অফার ইভ্যালির সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে। থ্যাংক ইউ অল।